আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং এবং আপনাদের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তার কারণ হচ্ছে যে কিন্তু আপনারা অনেকে কিন্তু ইউটিউবে যান এবং ইউটিউবে গিয়ে সার্চ করেন হাউ টু মেক মানি অনলাইন। সো এগুলো লিখে সার্চ করার পরে কিন্তু আপনারা আপনাদের সামনে হাজার হাজার ভিডিও দেখতে পান। তো অনেকগুলো আপনারা ক্লিক করেন এবং ভিডিওগুলো দেখেন, এখান থেকে বিভিন্ন অ্যাপ্লিকেশনের কথা বলা হয়, সেই অ্যাপ্লিকেশনগুলো আপনারা ডাউনলোড করেন, ডাউনলোড করে কাজ করেন, তারপরে দেখেন যে যখন পেমেন্ট নিতে যাবেন কোনো সারা শব্দই নেই, কোনো পেমেন্ট আপনারা পাবেন না। তো এরকম ভিডিও এবং 95% অ্যাপ্লিকেশনগুলোই কিন্তু ফেক ভিডিও এবং ফেক অ্যাপ্লিকেশন। তো আজকের এই ভিডিওটা যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা নিজেই জাস্টিফাই করতে পারবেন যে এই ভিডিওটা কি আমার জন্য দেখা ঠিক হচ্ছে, এই অ্যাপ্লিকেশনটা কি আমাদের জন্য ডাউনলোড করা ঠিক হচ্ছে। আপনারা নিজেই গেস্ট করতে পারবেন এবং আপনারাই বুঝতে পারবেন যে এই অ্যাপ্লিকেশনগুলো দিয়ে কি আদৌ টাকা ইনকাম করা যায় কিনা। তো ভিউয়ার্স, পুরো ভিডিও জুড়ে থাকবো আমি সজীব ইসলাম এবং আপনারা দেখছেন ম্যাগজিন প্রোডাকশন। তো ভিডিও এখনই শুরু করব, তবে তার আগে আপনাদেরকে একটা গুড নিউজ দিতে চাই। সেটা হচ্ছে যে আমরা গত ভিডিওতে লাইক এম রেখেছিলাম 5টি লাইক। সো আপনারা কিন্তু প্রায় 4 থেকে 5 ঘন্টার ভিতরে কমপ্লিট করে দিয়েছেন। তো আজকের লাইক এম রাখছি আমরা মাত্র 6টি লাইক, আশা করি আপনারা সবাই কমপ্লিট করে দেবেন। তো ভিউয়ার্স, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, সেটা হচ্ছে যে আপনারা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা নিচে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকন অন করে রাখবেন, যাতে এরকম পরবর্তী সকল ভিডিওর নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার কাছে। তো চলুন আজকের মূল ভিডিও শুরু করা যাক। তো এখন আমরা চলে আসলাম আমাদের মূল ভিডিওতে। তো আজকে আমরা আমাদের ভিডিওটি 4টি ভাগে ভাগ করেছি। তো প্রথমত হচ্ছে আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর। তো আপনারা এরকম অনেক সময় দেখতে পাবেন যে আপনারা যে ইউটিউবারের ভিডিওটা দেখছেন হয়তো সেই ইউটিউবারের ভিডিওটা স্পন্সর করা, যে একটা অ্যাপ্লিকেশন তাকে স্পন্সর করলো, সেই অ্যাপ্লিকেশনের মালিক তাকে কিছু টাকা দিল, যেমন $100, $200 বা এরকম 5,000-6,000 টাকা দিল। সে কিন্তু ওই অ্যাপ্লিকেশনটাকে রিভিউ করে দিল এবং আপনাদের মাঝে উপস্থাপন করে দিল। সেই অ্যাপ্লিকেশনটা কি ভালো নাকি খারাপ সেটা কিন্তু আপনারা জানতে পারবেন না। সো আপনারা তাকে বিশ্বাস করেন বলেই সেই ভিডিওটা আপনারা দেখেন এবং তার কথা মতো আপনারা কাজগুলো করেন। সো এর ফলে কিন্তু অনেক সময় অনেক বিপদে আপনারা পড়ে যেতে পারেন। তো আমাদের মতো এরকম অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদের চ্যানেলে মনিটাইজেশন অন আছে এবং তারা তাদের ইনকামের সোর্সটা বাড়ানোর জন্য গুগল প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অজানা অ্যাপ্লিকেশনগুলোকে রিভিউ করে এবং সেখান থেকে যে আর্নিং অ্যাপ্লিকেশনগুলো রয়েছে সেগুলো রিভিউ করে আপনাদেরকে দেখায় যে এখান থেকে টাকা ইনকাম করা যায়, এখান থেকে এই করা যায়, ওইখান থেকে ওই করা যায়, এবং তারা দেখায় যে প্রমাণ সহ দেখায়। তো প্রমাণ কিন্তু আপনাদেরকে দেখায় একটা মেসেজের মাধ্যমে। এরকম ফেক মেসেজও কিন্তু দেওয়া যায় এবং এরকম ফেক মেসেজ কিন্তু তৈরিও করা যায় একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে। সো তারা কী জন্য এই কাজটা করে সেটা হচ্ছে যে আপনারা দেখবেন অনেক ইউটিউবার যখন তাদের এরকম ভিডিওগুলো মেক করে তখন তারা তাদের ভিডিওতে বলে থাকে যে আপনারা আমার এই রেফারেল কোডটা ইউজ করবেন তাহলে এখান থেকে আপনারা কিছু বোনাস পাবেন। তো এই ইনকামটাই হচ্ছে যে তার রেফারেল কোড থেকে। তো ধরুন আমি একটা আর্নিং বিষয়ে ভিডিও বানালাম এবং সেখানে আমি একটা রেফারেল কোড দিয়ে দিলাম এবং আপনাদের মধ্যে 10 থেকে 20, 30, 40 জন ওই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলো এবং তারা আমার রেফারেলটা দিয়ে ঢুকলো অ্যাপের ভিতরে। সো তখন কিন্তু আমি সেখান থেকে কিছু বেনিফিট পেলাম এবং আমি কিন্তু সেখান থেকে হিউজ পরিমাণে আর্নিং করতে পারলাম। তো সেটা কিন্তু আমি উইথড্র করতে পারবো, কিন্তু আপনারা কিন্তু সেটা পারবেন না, কারণ আপনারা কিন্তু বেশি রেফারেল করাতে পারবেন না। সো এটা কিন্তু একটা ইউটিউবারই লাভ হচ্ছে। সো সেখান থেকে কিন্তু তার জন্য কিন্তু তিনি ভিডিওগুলো মেক করে থাকেন। তো মূলত ইউটিউবারদের কিছু লাভ এবং কিছু ভিউজ পাওয়ার জন্যই কিন্তু তারা এরকম আলতু ফালতু ভিডিও বানায় এবং সেটা ভিডিও আপলোড করে দেন। সো এইসব ভিডিও থেকে কিন্তু আপনারা সতর্ক থাকবেন। তো দ্বিতীয়ত হচ্ছে যে টাইম ওয়েস্টিং। তো দেখেন কিভাবে আপনাদের টাইম ওয়েস্ট হচ্ছে। তো প্রথম থেকে শুরু করি যে আপনারা একটা ভিডিও দেখলেন, ভিডিও দেখাতে আপনাদের টাইম গেল, ভিডিও দেখার পর সেখানে যে রেফারেল লিঙ্কটা দেওয়া থাকে সেটা থেকে আপনারা কপি করলেন, কপি করার পর আপনারা গুগল প্লে স্টোরে গেলেন, প্লে স্টোর গেলে আপনারা অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করলেন, অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করার পর সেখান থেকে আপনারা যাবতীয় ইনফরমেশন দেওয়ার পর সাবমিট করে অ্যাকাউন্ট করলেন। তো অ্যাকাউন্ট করার পর কিন্তু আপনারা কাজ করতে থাকেন। সো কাজ করার সময় ওইখানে এরকম একটা টার্গেট দেওয়া হয় যে 10,000 কয়েন কিংবা 20,000 কয়েনে 100 টাকা 200 টাকা এরকম কিন্তু হয়ে থাকে। সো আপনি কিন্তু 10,000 কয়েন 20,000 কয়েন ইনকাম করতে আপনার প্রায় 20 থেকে 30 দিন সময় লেগে যাবে। তারা এভাবে কিন্তু তারা তাদের ইউজারদের টার্গেট দিয়ে থাকে যে তারা সেটা কমপ্লিট করতে পারবে না, প্রায় যদি কমপ্লিট করেও ফেলে তাহলে প্রায় 20 থেকে 30 দিন সময় লাগবে এবং 20 থেকে 30 দিন সময় লাগার পর তারা আর ওই অ্যাপ্লিকেশনটা ইউজ করবে না। তো আপনারা কিন্তু দেখতেই পেলেন কীভাবে আপনাদের টাইম ওয়েস্ট হচ্ছে। তো তৃতীয়ত হচ্ছে যে পার্সোনাল ইনফরমেশন। তো আপনারা যখন আর্নিং অ্যাপ্লিকেশন ডাউনলোড করবেন তখন কিন্তু আপনাদেরকে অ্যালাউ চাইবে। সো যখন আপনারা অ্যালাউ করে দিবেন আপনাদের
ডাটাগুলো কিন্তু সব তাদের কাছে ইনফরমেশন চলে যায়, তারা কিন্তু সেগুলো দিয়ে বিভিন্ন রকমের কাজ করতে পারে। কিছুদিন আগে আপনারা কিন্তু জানতে পেরেছিলেন যে ফটোল্যাব কিন্তু আপনাদের তথ্যগুলো বিদেশে বিক্রি করে দিচ্ছে এবং সেখান থেকে কিন্তু প্রচুর অর্থ তারা ইনকাম করে নিচ্ছে। সো এরকমই কিন্তু আপনারা যখনই ওই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন, যখনই আপনাদের পারমিশন চায়, আপনারা কিন্তু কিছু না পরে পারমিশন দিয়ে দেন। সো এই পারমিশন আপনারা দিবেন না, আপনারা দেখবেন যে এই অ্যাপ্লিকেশনটা চালানোর জন্য কি এই পারমিশনটা দরকার আদৌ, আপনারা কিন্তু বুঝতে পারবেন। তো তারপর আপনারা এই পারমিশনগুলো একটু বিবেচনা করবেন যে দেওয়া যায় কিনা। সো দেওয়ার পরেই আপনারা এই কাজগুলো করবেন। এবং আপনারা যদি এইসব অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করতেই চান, তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করবো যে আপনারা আপনাদের কোনো পার্সোনাল ইনফরমেশন মোবাইলের ভিতরে রাখবেন না, যাতে তাদের কাছে ইনফরমেশনগুলো চলে যায়। তো চতুর্থত হচ্ছে যে পেমেন্ট নিয়ে সমস্যা। তো আপনারা এরকম অনেক আর্নিং অ্যাপ্লিকেশন ডাউনলোড করে দেখবেন যে উপরে লেখা আছে যে আমাদের নিয়ম অনুযায়ী কাজ না করলে আপনারা এখান থেকে পেমেন্ট পাবেন না। সো যখনই আপনাদের এই কাজটা কমপ্লিট হওয়া শেষ, একটা টার্গেট পূরণ করা আপনাদের শেষ, যেমন আপনাদের 50 টাকা বা 100 টাকা, 200-500 টাকা আপনারা এখন উইথড্র করার জন্য উপযুক্ত, আপনারা এখন উইথড্র করবেন। সো যখনই আপনারা উইথড্র পাঠান, তখন কিন্তু দেখায় যে আপনারা তাদের পলিসি অনুযায়ী কাজ করেননি বা অনেক এরকম ঝামেলা করে আপনাদের পেমেন্টগুলো দেন। এরকম অ্যাপ্লিকেশনগুলো কিন্তু প্রায় ফেক, আপনারা এগুলো ইউজ করা থেকে একেবারে বিরক্ত থাকবেন। যদি আপনাদের ইউজই করতে হয়, তাহলে আমি আপনাদেরকে আরও একটা ভিডিও বানিয়ে সেখানে দেখিয়ে দেবো যে কোন অ্যাপ্লিকেশনগুলো পেমেন্ট করে এবং কোন অ্যাপ্লিকেশনগুলো পেমেন্ট করে না। তো আমি আপনাদেরকে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতেই চান, তাহলে আপনারা ফ্রিল্যান্সিং করেন। ফ্রিল্যান্সিং কিন্তু মোবাইলের মাধ্যমে করা যায় এবং কম্পিউটারের মাধ্যমে, দুটোর মাধ্যমেই করা যায়। ডাটা এন্ট্রি কাজ আছে, তারপরে বিভিন্ন ওয়েবসাইটের কাজ আছে, এগুলো কিন্তু আপনারা আপনাদের চাইলে আপনার মোবাইলের মাধ্যমে করতে পারবেন। সো আপনারা এরকম অ্যাপ্লিকেশনগুলো থেকে বিরত থাকুন। তো ভিউয়ার্স, আশা করছি আমি আপনাদেরকে কিছু হলেও বুঝাতে পেরেছি এবং কিছু হলেও সতর্ক করতে পেরেছি। তো ভিডিওতে যদি কোনো ধরনের কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আপনাদের যদি কোনো পার্সোনাল মতামত থাকে, যদি কোনো পার্সোনাল মতামত জানানোর থাকে, যদি কোনো সমস্যা থেকে থাকে যে কোনো বিষয়ে, তাহলে আপনারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। তো সেখানে কিন্তু অনেক অভিজ্ঞ ইউটিউবার আছে, আপনাদের প্রশ্নের সমাধান কিছু সময়ের মধ্যে দিয়ে দেওয়া হবে। এবং চাইলে কিন্তু আপনারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন। আমার ফেসবুক আইডির লিঙ্ক এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক এইগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার কাছে অনেক অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক করে দিতে পারেন এবং কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত, এবং পরবর্তী ভিডিও আপনারা কিসের উপরে চান সেটাও কিন্তু জানাতে পারেন। আর যাওয়ার আগে আপনাদেরকে আরও একটা রিকোয়েস্ট করতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকন অন করে রাখবেন, যাতে পরবর্তী এরকম সকল ভিডিও নোটিফিকেশন চলে যায় সবার আগে আপনার কাছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, কিপ ওয়াচিং।